এবার হকার উচ্ছেদ নিয়ে সরব বিজেপি প্রতিবাদে পুরুসভার সামনে বিক্ষোভ বিজেপির উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর করা বার্তার গতকাল থেকে শিউরি শহর জুড়ে উচ্ছেদ অভিযান শুরু করে পুরুসভা কেবল শিউরি নয় বৃহস্পতিবার জেলার একাধিক পুরসভায় উচ্ছেদ অভিযান শুরু হয় তার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে প্রথমে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন তারপর পুরসভার সামনে অবস্থান বিজেপি দাবি সরকারি জমি জবরদখল হওয়া উচিত নয় এবং সরকারি জমি উদ্যোগ নিলে আমাদের সমর্থন জাতীয় হকার নীতি মেনে সরকার এভাবে হঠাৎ করে উচ্ছেদ করতে পারে না জমি ডিমার্কেশন করতে হয় সাত দিন ন্যূনতম অময় দেওয়া উচিত হঠাৎ করে বুলডোজার চালাতে পারে না হকারদের পুনর্বাসন করতে হবে সরকারকে এক পেশে পদক্ষেপ নিয়ে হকার উচ্ছেদ করা যাবে না শিউরের মিন ভবন পর্যন্ত রাস্তা আগে করা উচিত পুনর্বাসন না দিলে আমাদের আন্দোলন হবে পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন যে টাকার বিনিময় হকারদের বসানো হয় বিশেষ করে শহরাঞ্চলে তা আমরা মানব না আগে হকারদের জন্য নির্দিষ্ট যে এসওপি মেনে কেন্দ্রীয় হকার নীতি এবং রাজ্য হকার নীতি মেনে উচ্ছেদের আগে হকারদের জানাতে হবে তাদের সরে যাওয়ার ব্যবস্থা করতে হবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে প্রতিটি শহর এলাকায় হকিং এবং ভেন্ডিং জোন তৈরি করতে হবে সেখানে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে কারোর রুজি রুটির উপর আমরা আঘাত হানতে দেব না এবং যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারে রাজ্য সরকারের আশ্বাস আমরা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে তিনি tunic গুলো জায়গা এর নিয়ে রাখবেননি পশ্চিমবঙ্গকে এখন তিনি বৈঠক বসেছেন আবার হুকুম চালানোর জন্য যেখানে সেখানে গরীব মানুষের পেটে তিনি লাথি হকিং ভেন্ডিং জোন প্রতিটি এলাকায় এবং তার পরিপ্রেক্ষিতে হকারদের সুযোগ দেওয়া যে তারা যাতে সরে যেতে পারে সেই ব্যবস্থা চালু না হলে প্রতিটি পুরসভার সামনে বিজেপি অবস্থান বিক্ষোভে বসবে আমরা আজকে সিউড়ি থেকে তা শুরু করলাম ইতিমধ্যেই আমাদের বিরোধী দলনেতা জানেন তিনি বলেছেন দরকার হলে বুলডোজারের সামনে বিজেপির কর্মীরা বিজেপির কার্যকর্তারা প্রাণ দেবে আমরা সেই জায়গায় তৈরি হচ্ছি আমরা আজকে সরকারের কাছে জেলা জেলাশাসকের সঙ্গে দেখা করে বেরিয়ে আমরা বলেছি যে পুনর্বাসন নীতি কী আছে আপনি জানান হকারদের জন্য প্রত্যেকটি শহর এলাকায় কেন্দ্রীয় হকার নীতি এবং রাজ্য হকার নীতি মেনে হকিং বেন্ডিং জোন কোথায় করছেন জানান নির্দিষ্টভাবে তাদের সময়সীমা দিন তারপরেই দখলমুক্ত করবেন এবং দখলমুক্ত যেন সিলেক্টিভ না হয় দখলমুক্ত মানে এক শ্রেণীর মানুষকে দখলমুক্ত করা আরেক শ্রেণীর মানুষকে সুযোগ করে দেওয়া যে যে জায়গা ছেড়ে যাওয়া হলো সেই জায়গায় নতুন করে তারা যাতে এসে বসতে পারে এই ব্যবস্থাও আমরা কায়েম হতে দেব না সেটাই তো বলছি যে এই পুরো ব্যবস্থা ইনফর্মাল হলেও শাসক দলের দা দ্বারা ফর্মালি এই ব্যবস্থা চলছে পয়সার বিনিময়ে এদেরকে বসানো হয়েছে প্রতিদিনে হপ্তাহ আদায় করা হয় এখন কি এমন ঘটলো যে তাদের পেটে লাথি মারা হচ্ছে তাদের কি কি একবার উচ্ছেদ করে এরপরে হপ্তাহ আদায়ের পরিমাণ কাঠপানির পরিমাণ আপনারা বাড়াতে চাইছেন সেই কারণেই একবার উচ্ছেদ করে তাদের কষ্টের মধ্যে ফেলে আবার নতুন ব্যবস্থা কায়েম করতে চাইছেন তা হবে না যদি সরাতেই হয় তা পুনর্বাসন আগে দিতে হবে তারপরে হকার উচ্ছেদ করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে তাছাড়া কোনো হকারকে আমরা সরাতে দেব না